নমস্কার, আমি অরুন্ধতি। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কোকোস ওয়ার্ল্ডে। আজকে আমি একটা খুবই টেস্টি কিন্তু সিম্পল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর সেই রেসিপিটার নাম হলো ক্রিসপি চিকেন। এটা খুবই সিম্পল কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে। তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে, বাড়িতে ঝট করে কোনো গেস্ট এসে গেলে কিংবা বাড়িতে কোনো ছোটোখাটো অকেশন থাকলেও এটা তোমরা স্টার্টার হিসেবে রাখতে পারো, খুবই ভালো লাগে। বেশি কিছু জিনিস লাগে না, সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। সাধারণত ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়ে হয়ে যাবে, একগাদা জিনিসের কোনো প্রয়োজন নেই, কিন্তু খেতে সত্যি খুব টেস্ট হবে। তাই আর বেশি তোমাদের সময় নষ্ট করব না, তোমাদের দেখিয়ে দিই আজকে ক্রিসপি চিকেন বানাতে আমার কী কী লাগছে। ক্রিসপি চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর আমার লাগবে 1/2 কাপ মতন ময়দা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটা ডিম, নুন, গোলমরিচ, সাদা তেল আর হোয়াইট ভিনিগার। আমার তোমরা এখানে চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচের ঝালেই আমার এখানে মেকআপ হয়ে যাবে। তোমাদের যদি আরেকটু ঝালের প্রয়োজন হয় তোমরা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। প্রথমেই আমি একটা বাটিতে বোনলেস চিকেনটা ঢেলে দেব, আর তাতে 1 কাপ মতন আমি ভিনিগার ঢেলে দেব। ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রসও ইউজ করতে পারো, চিকেনটা খুবই জুসি হবে ভিতরে আর খুব সফটও হয়ে যাবে। তাই জন্য আমি ভিনিগারে 1/2 ঘন্টা মতন চিকেনটাকে ভিজিয়ে রেখে দেব। চিকেনটা আমি ভিনিগারে ম্যারিনেট হতে রেখে দিয়েছি। এবারে আমি একটা বড় পাত্রে 1/2 কাপ মতন ময়দা পুরোটাই ঢেলে দেব। তাতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, 1 টেবিল চামচ মতন, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচের একটু বেশি, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর রসুন পেস্ট দিচ্ছি, এখানে আদার পেস্ট পড়বে না। রসুন আমি 7 থেকে 8 কোয়া নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সবকটা মশলা, পেঁয়াজ রসুন আর মশলা ভালোভাবে ময়দার সাথে অল্প অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে। খুব বেশি জল দিয়ে পাতলা করলে চলবে না, তাই জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর করে ব্যাটার বানিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থেকে যায়। সেই জন্য সেই দিকটা খেয়াল রাখতে হবে, ডেলা পাকিয়ে থাকলে অসুবিধা হয়ে যাবে। অল্প অল্প জল ঢালবো, ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম হবে। এটা খেতে খুবই সুন্দর লাগে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই বানিয়ে ফেলা যাচ্ছে, একগাদা মশলাপাতিও লাগবে না। আমি আর অল্প একটু জল দেব, জলটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। তোমরা যারা রান্না করো জানোই যে জলটা সেরকম পরিমাণ করে বলা যায় না, ব্যাটার অনুযায়ী দেখে দিতে হবে। আমার ব্যাটারটা আরেকটু পাতলা হবে, কিন্তু আমি আগে ডিমটা মিশিয়ে নেব, তারপর জল লাগলে আরেকটু অ্যাড করব। একটা ডিম আমি দিয়ে দিলাম, এবারে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেরকম চিকেন সেই অনুযায়ী ব্যাটারটা বানাতে হবে। আমার যেহেতু 300 গ্রাম চিকেন, আমার 1/2 কাপ ময়দাতেই হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতন ব্যাটার বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বড় কেউই না করতে পারে এরকম একটা সুন্দর খাবারে, বাচ্চাদের তো অবশ্যই বানিয়ে দিতে পারবে তোমরা। আর এই ব্যাটারটা বানাতে বানাতেই তোমাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও সুন্দর সুন্দর ভিডিও, যাতে তোমাদের সামনে আমি হাজির করতে পারি। সামান্য একটু জল আমি দেব, ব্যাস আর লাগবে না, খুব বেশি পাতলা হয়ে যাবে না হলে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়ে যায়নি। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো
ভালোভাবে আর একবার ভিনিগারের মধ্যে মিশিয়ে আমি তুলে নেব। আর ভিনিগারটা তোমরা আবারও ইউজ করতে পারো, যে কোনো আরও অন্য রেসিপিতেও দিতে পারো, তাই না? ভিনিগারটা আমি ফেলবো না, একটা একটা যে কোনো কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। অন্য কোনো চিলি চিকেন বা অন্য কিছু বানালে তোমরা তখন ভিনিগারটা ইউজ করে নিতে পারবে। এবারে আমি সব কটা চিকেন ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। আর আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। এবারে আমি তোমাদের ফ্রাইটা করে দেখাবো। একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল গরম হতে বসিয়ে দিয়েছি, ডিপ ফ্রাই হওয়ার মতন তেল দিয়েছি। আর যতক্ষণ আমি ব্যাটারটা বানাচ্ছিলাম ততক্ষণ আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তাই না? তেলটা আমার একদমই গরম হয়ে গেছে। গ্যাসটা আমি একদম মিডিয়ামেই রেখেছি। যতটা ধরবে একবারে আমি দিয়ে দেব, আর বাকিগুলো সেমভাবে পরের বারে ভাজব। একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে। একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। চিকেনটা ভাজা হয়ে গেলে একটা টিস্যুর ওপর দিয়ে তেলটা একটু কমিয়ে নিতে হবে। টিস্যুর ওপর দিলে তেলটা অ্যাবজর্ব করে নেয়, খুব বেশি তেল গায়ে থাকে না। এই চিকেনগুলো আমার হয়েই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা গোল্ডেন ব্রাউন সুন্দর কালার এসে গেছে, আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে চিকেনটার থেকে। আমার এই চিকেনগুলো একদম হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলো তুলে নিচ্ছি, পরের চিকেনগুলো আমি সেমভাবেই ফ্রাই করে নেব। পরের চিকেনগুলো আমি সেমভাবে ব্যাটারে সুন্দর করে ডুবিয়ে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই চিকেনগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর বাড়িতে গেস্ট আসলে এরকম একটা সুন্দর চিকেন ওরা পেলে খুবই খুশি হয়ে যাবে। এই চিকেনগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। আমার ক্রিস্পি চিকেন ফ্রাইটা একদম রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এটার ভিতর এই চিকেনটার ভিতরটা কি সুন্দর জুসি হয়, আর ওপরটা ক্রাঞ্চি, তাই জন্য দুটো মিলিয়ে খুবই সুন্দর একটা টেস্ট হয়ে যায়। আর তোমরা দেখতেই পেলে খুব একটা বেশি ঝুট ঝামেলা নেই, খুব অল্প সময়ই তোমরা বানিয়ে ফেলতে পারবে এরকম একটা সুন্দর ক্রিস্পি চিকেন। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। আজকের মতন তাহলে বিদায় জানানোর পালা, ফিরে আসবো আরও একটা নতুন রেসিপির সাথে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। বেলাইকানটা প্রেস করতে ভুলো না। বেলাইকানটা না প্রেস করলে আমি যখনই ভিডিও দিই সব ভিডিও তোমাদের কাছে পৌঁছায় না। বেলাইকানটা প্রেস করলে আমি যখনই নতুন আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে, আর ঝট করে নতুন নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবে। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।